হয়, মই বর্তমান উপস্থিত আছো নুমলীগড় কাষরিয়া বৰবালিটোপ অঞ্চলত। আর বৰবালিটোপ অঞ্চলের এজন চোরাং শিকারী যগু পেগু নামের এজন লোকক দুদিন পূর্বে গোলাঘাট জিলা আরক্ষে আটক করেছিলেন, গড়ৰ চোরাং খড়গসহ আটক করেছিল। তারপিছতে দেখা পোৱা গৈছিল যোৱাকালি কাজিরঙা স্থিত যে অগরাতলী অগরাতলী যে রেঞ্জ আছে সেই রেঞ্জলে যোৱা নিশা অভিযানের বাবে যগু পেগু সহ আরক্ষীর একটা বৃহৎ দল সেই স্থানত উপস্থিত হয়েছিল। আর তারপিছতে এক ভয়ঙ্কর বিপর্যয়ের সন্মুখীন হয় গোলাঘাট আরক্ষী আর দুজন গোলাঘাট আরক্ষী দুজন আরক্ষীর লোকসহ যগু পেগু ব্রহ্মপুত্রত পড়ে বলে আমি জানিব পাৰিছোঁ। আর তারপিছতে দেখা পোৱা গৈছে দুজন আরক্ষী লোকক ইতিমধ্যে উদ্ধার করেছে, যদিও কিন্তু বর্তমান পর্যন্ত আসলে যগু পেগু সন্ধানহীন হয়ে আছে। আর তারপিছতেই মই ঘরের পরিবেশ ক্যামেরা পার্সনক যদি সম্ভব হয় ঘরের পরিবেশ দেখাবলে অনুরোধ করি, কিদরে খোকাকুল পরিবেশে বিরাজ করেছে এই মুহূর্ত যগু পেগুর ঘর। যগু পেগুর যে আত্মীয় কুটুম আছে সেই সকল লোকে ইতিমধ্যে খবর পায় নিজ ঘরত উপস্থিত হয়েছে। মই কথা পাতিব বিচারিম আসলতে মোর লগত এই মুহূর্ত যগু পেগুর ঘরত কেবাজনো লোক আছে, মই পুনে পুনে তেওঁলোকৰ লগত যদি সম্ভব হয় কথা পাতিব বিচারিম। তার সমান্তরালভাবে বহু কেজন মোর লগত এই মুহূর্তের লোক আছে, কি কব দাদা কি গম পাইছে? এতিয়া আমি গম পাইছো যে এই মানুহটো পুলিশে লৈ গ'ল বুলি, এতিয়া মানুহটো মরিলে বলে আমি গম পাইছো, এতিয়া পানিত পড়েছে বলে এতিয়া আমার লাখ লাগে। আরক্ষী লোকে লৈ গৈছিল অভিযানত? হ্যাঁ, আজি তিনি চারিদিনমান হইল নাকি? তা কি হওয়ার কারণে ধরেছিল আপনি আরক্ষী? যে কেসত লাগিছে বলে সব গড়ত কিবা এই কারণে লৈ গ'ল, আকৌ এতিয়া মানুহটো মরিলে বলে আমি গম পাইছো। পরিয়ালের মানুষ আছে মূর আটাই হয় হয় আর মূর আত্মীয় আছে, কি কব কি গম পাইছে? আমি এতিয়া মানুষ এতিয়া ঘর তো আমার লাগিব, মানুষ আমার ঘর শিকার বুড়িয়ে নিছে, মানুষ আমি এতিয়া জানিবর কারণে মানুষ আমার লাগে এতিয়া ইয়াত। আরক্ষী কিবা খবর দিছে নাকি? আরক্ষী তেনে খবর দিয়া নাই, আমি তেনেকে শুনিছো আর অত্তর মুখত মানুষ তেনেকা নিরুদ্দেশ হয়ে আছে বলে, আমি এতিয়ালৈকে গম পোৱা নাই কি হয়েছে কি হওয়া নাই। এতিয়া মানুষ যাতে মানে আমাক এতিয়া আমাক লাগে মানুষক, আমার মানুষ গতাই দিব লাগে ইয়াত যি হোক লাগে, মরিলেও ডেড হলেও বা ডেড বডিটো আমাক দেখুৱাই দিব লাগে বা কি হয়েছে এইটা আমাক জনাই দিব লাগে সব আমাক আরক্ষী সকলে। আরক্ষী দলে লৈ গৈছিলে নেকি? আরক্ষী দলে লৈ গৈছে ইয়াত আহিছে, গম পাইছিলে নেকি? এনেকে কইছে ঘর শিকার বলে শিকারী বলে নিছে এনেকে কইছে আমাক ইয়াত, আমি তো নাজানো কেনে কি করেছে কি করা নাই, আমি এতিয়া ইহঁতে কোৱাৰ পৰা আমি গম পাইছো। যগু পেগুর ঘর কোন কোন আছে পরিয়ালত? আছে মানুষ ইহঁতৰ তেনেকে নাই, মাইকী আছে, তারপর ছোৱালী তিনিজনী আছে, কেঁচুয়া দুই মহিয়া লড়া এটা আছে, কেঁচুয়া এটা আছে। হয় নিশ্চয়কৈ সেয়া আছিলে যগু পেগুর আত্মীয়। পুনৰ যদি সম্ভৱ হয় মই কেমেৰাত সেইসমূহ দৃশ্য দেখাবলৈ কম, কিদৰে খোকাকুল পৰিৱেশে বিৰাজ কৰিছে। দুদিন পূৰ্বে গোলাঘাট আৰক্ষীয়ে বন্দুকসহ এটা গড়ৰ খড়গসহ আটক কৰিছিলে যগু পেগুক, আৰু যোৱাকালি দেখা পোৱা গৈছিলে গোলাঘাট আৰক্ষীৰ এটা বৃহৎ দলে যগু পেগুসহ আচলতে অগৰাতলী যি ৰেঞ্জ আছে সেই ৰেঞ্জত আচলতে চোৰাং চিকাৰীৰ সন্ধানত গৈছিল বুলি জানিব পৰা গৈছিল। আৰু তাৰপিছতে ব্ৰহ্মপুত্ৰৰ পানীত পৰিছিল দুজন আৰক্ষীসহ যগু পেগু পানীত পৰিছিল। আৰু তাৰপিছতে নিশার ভাগত দেখা পোৱা গৈছিলে গোলাঘাট আরক্ষী যি দুজন নিশো সন্ধানহীন হয়েছিল সেই দুজন আরক্ষীক বর্তমান উদ্ধার করা হয়েছে, কিন্তু বর্তমানও আসলে যগু পেগুর কোনো ধরনের সন্ধান পোৱা নাই। আর তারপিছতেই দেখা পোৱা গৈছে যগু পেগুর যি পরিয়াল সেই পরিয়ালের ঘর দেখা পোৱা গৈছে খোকাকুল পরিবেশে বিৰাজ কৰিছে।